আর হ্যাঁ, শুধু কিন্তু এটা নয়, আরও বড় দুটো সিক্রেট দিয়ে দিই, এই স্টুডিওতেই কিন্তু দেব এবং জিৎ একসাথে শুটিং করেছে। মানে বিশ্বাস হচ্ছে না, না দেব আর জিৎ একসাথেই শুটিং করেছে। তোমাদের পাড়ার কাকিমা দিদিরা যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য সুখবর, আপনাদের প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার শুটিং কিন্তু এই স্টুডিওতেই হয়। কিভাবে শুটিং হয়, কিভাবে ওরা নাচে, না দেখ ভাই পুরো মুখই কালো হয়ে গেছে, না মানে আমার অডিয়েন্স আলাদাই অডিয়েন্স ভাই, মানে কন্টেন্ট দিয়ে দেবে কমেন্ট বক্সে, দিয়ে বলবে দাদা এটার ভিডিও চাই, মানে হ্যাটস অফ। আমি জানি জানি কদিন আমার ভিডিও দেখতে একটু বোরিং লাগছে, বাট সিরিয়াস কন্টেন্ট আসবে গাইস, আসবে আসবে আসবে। তো গাইস, বাংলার যতগুলো রিয়েলিটি শো হয় তার মধ্যে অন্যতম এখন একটা শো হলো ড্যান্স ড্যান্স জুনিয়র, যেটা টিভিতে হয় বাংলা টিভি শোতে, আর যেটা হচ্ছে বাংলার সমস্ত ট্যালেন্টদের নিয়ে নাচের কম্পিটিশন হয়, মানে আলাদাই ব্যাপার স্যাপার, মানে সেই বিশাল বিশাল ট্যালেন্টেড বাচ্চা, যারা এই শোটা নিয়মিত দেখো তারা তো জানোই। বাট গাইস কথা তো ওটা নয়, কথা হলো আমার কমেন্ট বক্সে কোথাও থেকে একটা ভাই এসে হঠাৎ কমেন্ট করে দিয়ে চলে যায়, দাদা ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন 3 শুটিং স্টুডিওটা দেখাও, কোথায় শুটিং হয়, কিভাবে শুটিং হয়, কিভাবে ওরা নাচে। তোমরা জানো ভাই আমি সবসময় কন্টেন্ট খুঁজি, আর আমি আজকে একটা খুব ছোট্ট ছোট্ট একটা, মানে খুব ছোট্ট একটা কন্টেন্ট বানাচ্ছি, খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু কিন্তু তোমাদের জন্য খুবই ভালো ভিডিও বলতে পারো আনন্দ পাবে। ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন 3 শুটিং কোথায় হচ্ছে, না যারা আগের বারে ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন 2 শুটিং দেখ মানে কোথায় হয় জানতে, এবারে কিন্তু সেখানে হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে, কোথায় হচ্ছে, কোন সেই স্টুডিও, সবই থাকবে আজকে ভিডিওতে, চলো মজা নিতে থাকবে। না এটা শুধু একটা স্টুডিও নয়, কত ছোট বাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে এখান থেকে, কত পরিবারের মুখে ফুটবে হাসি, কত ছোট বাচ্চা বাচ্চারা হয়ে উঠবে বাংলার ট্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার পিছনে যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন, যে জায়গায় আমি রয়েছি এইখানেই হচ্ছে ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন 3 শুটিং। আর হ্যাঁ, শুধু কিন্তু এটা নয়, আরও বড় দুটো সিক্রেট দিয়ে দিই, এই স্টুডিওতেই কিন্তু দেব এবং জিৎ একসাথে শুটিং করেছে। মানে বিশ্বাস হচ্ছে না, না দেব আর জিৎ একসাথেই শুটিং করেছে তোমাদের প্রিয় শো ইজমার জোড়ি, সেটা তো তোমরা সবাই জানো, আর এই স্টুডিওতেই হয়েছিল কিন্তু সেই শুটিং। শুধু তাই নয়, পাড়ার কাকিমা দিদিরা যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য সুখবর, আপনাদের প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার শুটিং কিন্তু এই স্টুডিওতেই হয়। হ্যাঁ ঠিকই ধরেছেন, অনুরাগের ছোঁয়া সিরিয়াল যারা দেখেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন, এই জায়গাতেই হয় সেই শুটিং। তোমরা এক্ষুনি আমাকে প্রশ্ন করবে, দাদা তুমি শুধু গেলে স্টুডিও থেকে ঘুরে চলে এলে, তোমার সাথে কি কারোর দেখা হলো না দাদা, তুমি কি দেবদার দেখা পেলে না দাদা, দাদা রুকমিনী দি মনামী দি কারোর সাথে একটা সেলফি তুলে আসতে পারলে না দাদা, ও দাদা কিভাবে গেলে গো, কিভাবে গেলে, ক পয়সা লাগলো, কার ধরে গেলে, সব কিছু জানতে কিন্তু আসছে নেক্সট এপিসোড আমার ভিডিওটা, মানে বিশাল বিশাল ধামাকা হতে চলেছে, যেটা আনএক্সপেক্টেড তোমাদের কাছে, আমার কাছে আনএক্সপেক্টেড। কিভাবে গেলাম, কাদের সাথে দেখা হলো, কে নিয়ে গেল আমার, সব কিছুই থাকবে সেই ভিডিওতে। এটা শুধু তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা আগে আপলোড করলাম যে শুধু কোন জায়গাটায় শুটিং হয়, এর বেশি প্লিজ কোয়েশ্চেন করো না, কারণ তার জন্য তো আমার ভিডিও রেডি রয়েছে, আসবে সময়ে, মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা সময় আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার সাথে ঘন্টা বাজে বলো না, সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকবে, কারণ তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে তবে তোমার ভিডিও দেখবে টাটা। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে এই স্টুডিওটার নাম কিন্তু পার্পেল মুভি টাউন স্টুডিও, যারা মোটামুটি জানো তারা তো জানোই, তো পার্পেল মুভি টাউন স্টুডিওতেই হচ্ছে শুটিং তোমাদের প্রিয় শো, যেখানে ভাসান বাপি তার কীর্তি করে আর দেবদা মনামিদি রুক্মিণীদি স্টেজে বসে জাজ করে বাংলার বাংলার সেরা সেরা খুদে ড্যান্সারদের।